যে প্রস্তাব সমূহ এসছে সেগুলোর যদি 8000 কোটি টাকা পাইকারি বিদ্যুতে বৃদ্ধি করা হয়েছে মূল্য, সেটা সমন্বয় করে ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি করা যদি উদ্দেশ্য না হয়, ভোক্তাদের অবস্থা বোঝার জন্য যদি এই গণশুনানি হয়, তাহলে আমরা বলবো যে এই 8000 কোটি টাকা সমন্বয় করার জন্য যে ধরনের ইন্টারনাল ব্যয় অ্যাডজাস্টমেন্ট করা বা ব্যয় কম্প্রোমাইজ করা, ব্যয় কমিয়ে সাশ্রয় করে ইউটিলিটি পর্যায়ের প্রস্তাব আসা যৌক্তিক ছিল তা আসেনি। তারা জাস্ট পাস থ্রু করে প্রস্তাব নিয়ে এসছে, বৃদ্ধি প্রস্তাব, এবং তারা তাদের ইচ্ছা মাফিক তাদের মুনাফা বৃদ্ধি এবং তাদের আয় বৃদ্ধির কৌশল গ্রহণ করেছে। বর্তমানে যে আর্থিক মন্দা চলছে বা সংকট চলছে, শুধু বিদ্যুৎ সংকটই নয়, জ্বালানি সংকট নয়, দেশে আর্থিক সংকট চলছে, সেই সংকটকে মাথায় রেখে সরকার যেমন নানা পর্যায়ে ব্যয় সাশ্রয় করেছে, ইউটিলিটি তার প্রস্তাবে ব্যয় সাশ্রয়ের কোনো দিক নির্দেশনা দেয়নি। তো সুতরাং এই প্রস্তাবের প্রেক্ষিতে আমাদের বক্তব্য একটাই যে আগে ইউটিলিটিকে তার অভ্যন্তরীণ ব্যয় সংকোচন করে এই পাইকারি বিদ্যুতের মূল্যহার কতখানি অ্যাবজর্ব করতে পারে, সমন্বয় করতে পারে, সেই নির্দেশনাটা আগে থাকতে হবে। এমনিতেই আমরা বলেছি যে বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি সরবরাহ বা বিভিন্ন অবকাঠামো নির্মাণে লুণ্ঠনমূলক ব্যয় সংযোগ হয়েছে, রেট অফ রিটার্ন, সুদ, ঋণের সুদ, ইকুইটি মানি, এসব কিছুই দেখা যাচ্ছে যে মাত্রা অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে। সেই সব জায়গাগুলো আজকের বর্তমান পরিস্থিতিতে বিবেচনা করা খুবই জরুরি, এবং সেটা অর্থনীতির উপরে চাপ কমানোটাই এখন মূল বিবেচ্য বিষয়। তা যদি না করা হয়, ব্যয় বৃদ্ধি হলে মূল্যস্ফীতির বছর বলে আশঙ্কা করা হচ্ছে 2023 সাল, সেই 2023 সালের মূল্যস্ফীতিটাকে উস্কে দেবে এই বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভোক্তা পর্যায়ের এই বিদ্যুতের মূল্যবৃদ্ধি। আমরা সেই আশঙ্কা থেকে বলছি কোনোভাবেই মূল্যবৃদ্ধি পরিবর্তন, মূল্য বর্তমান যে মূল্য রয়ে গেছে তা বৃদ্ধি না করে অপরিবর্তন করে, যেমন 2008 সালে বিদ্যুতের 20% বাল্ব বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছিল কিন্তু ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়নি, সেইটা ইউটিলিটি পর্যায়ের সমন্বয় করার কথা বলা হয়েছিল। আজকে তখন ছিল এক্সেস ব্যয় শৃঙ্খলা ছিল না বিদ্যুৎ খাতে, আজকে অনেক বেশি বলা যায় যে সক্ষমতা অর্জন আমরা করেছি। এই ধরনের হাজার হাজার কোটি টাকার মধ্যে 8000 কোটি টাকা অ্যাডজাস্ট করে ভোক্তা পর্যায়ে পাস থ্রু না করার সুযোগ রয়েছে এবং মূল্য বৃদ্ধি অপরিবর্তিত রাখা যায় বলে আমরা বিবেচনা করি, কিন্তু তা দিয়ে আমাদেরকে সাশ্রয়ী মনোভাব নিয়ে আসতে হবে। মূল্যবৃদ্ধি একমাত্র উপায় হিসেবে দেখলে চলবে না, বিকল্প অনুসন্ধান করতে হবে।